वेलकम बैक टू माय चैनल। तो আমরা দেখছি কিশোর ভিউ ব্লগ। আর কিশোর ভিউ ব্লগে আজকের ভিডিওটা কি নিয়ে বলে তো আশা করছি তোমরা প্রত্যেককে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। ঠিকই ধরেছো। আর আমি টাইটেল থাম্বনেলে দিয়েও দিয়েছি যে আজকে হচ্ছে আমার ইশার অন্নপ্রাশনের গিফট আনবক্সিং ভিডিও। তো এখানে অনেক গিফট আছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদিও কিছু কিছু গিফট আমি আনবক্সিং করে দেখে নিয়েছি, আসলে গিফট পেলে ভীষণ আনন্দও লাগে আর মনে হয় কখন দেখব কি আছে ওর মধ্যে, বিশাল এক্সাইটিং মানে থাকি আমরা প্রত্যেকেই। তো সেই হিসাবে আমি অনেকগুলো গিফট খুলে রেখেছি, এরপর তোমাদেরকে দেখানোর পালা যে ইশার অন্নপ্রাশনে আমরা কি কি পেয়েছি। তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও গিফটগুলো কিরকম হয়েছে, আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তোমাদের সাথে দেখাবো বলে বেশ কয়েকদিন আমি ব্লগ করতে পারিনি। আমার ইশার কিন্তু অন্নপ্রাশন হয়েছে আগের বুধবার, আর আজকে আমি ব্লগ বানাচ্ছি সামনের বুধবার, মানে এক সপ্তাহ গ্যাপিং। এইভাবেই গিফটগুলো রাখা ছিল যে তোমাদের সাথে শেয়ার না করলে আমি কিন্তু ঠিকঠাক জায়গায় ভরতেও পারিনি, ওই কারণে আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রত্যেকটা গিফট। তো চলো এরপর তোমাদেরকে শেয়ার করব। তো এখানে প্রথমে এই যে কাঁসার মানে যে থালাগুলো আছে, তোমাদেরকে কাউন্টিং এ বলে দিচ্ছি, এখানে আছে মোটামুটি 15-20টা আমি নিয়ে এসেছি তোমাদের সামনে দেখাবো বলে। আর কাঁসার থালা বাসন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি 15-20টা, টোটাল নিয়ে এসেছি 20টা মতো হবে সব মিলিয়ে। আর ও টোটালি পড়েছে কিন্তু 52টা থালা পড়েছে, আর তার সাথে তো বাটি গ্লাস আছে। তো কাঁসার এই জিনিসগুলো হয়ে গেল, 52টা টোটাল থালা বাটি গ্লাস পড়েছে, আর প্রচুর জামা পড়েছে। সেগুলোর মধ্যে বেশ কিছুগুলো যেগুলো আমার ঈশাকে পরে খুব ভালো লাগবে সেইগুলো আমি সিলেক্ট করে নিয়েছি, কারণ যদি সব কিছু তোমাদের মানে সব জামাগুলো দেখাতে যাই না অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না। তো ওই কারণে আমি থালা বাটি গ্লাসগুলো খুলে দেখাচ্ছি না। এগুলো সব কাঁসার বাসন রয়েছে, দেখো সব প্যাকিং করাই রয়েছে, আমিও খুলিনি। বেশ কিছুগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি দেখাবো বলে। তো এখানে বেশ কিছুগুলো থালা বাটি গ্লাস আছে, আর এটা হচ্ছে আমার ঈশার অন্নপ্রাশনে ও যে থালা বাটি গ্লাসে খেয়েছে, মানে আমার বাবার বাড়ি থেকে যে জিনিসটা দিয়েছে আর কি, এটা কারণ ওকে তো মানে মামার বাড়ির বাসনেই খেতে হয়। তো এইটা হচ্ছে সেই থালা বাটি গ্লাস, তো মিটে গেল এটা। আর কিছুগুলো এখানে আছে, এখানেও কিছুগুলো থালা বাটি গ্লাস আছে, তো এগুলো বের করছি না কারণ এগুলো দেখানোর মতো কিছু নেই। আর এখানে জামাগুলো আমি পরে দেখাচ্ছি, তো চলো এরপর তোমাদের সাথে আমি গিফটগুলো শেয়ার করবো যে কি কি গিফট পেয়েছি। এই যে দেখো এখানে একটা সুন্দর দেখে একটা ঘড়ি পেয়েছি, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে এই গিফটটা, আর খুবই ভালো ঘড়িটা দেখতে। আর এখানে একটা জনসন এর বেবি কিট পেয়েছি, এখানে টোটালি জনসন এর সব জিনিসপত্র রয়েছে। আর এখানে একটা জামা ছিল, তো সেটা বের করে নেওয়া হয়েছে, ও সাইজেও ছোট হয়েছে কিন্তু ওটা বের করে নেওয়া হয়েছে। এখানে সব রকমের জিনিস আছে, শ্যাম্পু, তারপরে তেল, চিরুনি, ক্রিম, পাউডার, সাবান সবই আছে। তো এটা একটা জনসন এর কিট। আর এখানে একটা কাপ প্লেটের মানে চারটে কাপ, তার সঙ্গে এরকম একটা আছে বেশ পাতার ডিজাইনের স্ট্রে মতো, মানে চায়ের সাথে টা খাওয়ার জন্য আর কি, কোনো ভাজা ভাজি নিলে এখানে বেশ ভালোভাবে রেখে খাওয়া যাবে। তো এই একটা গিফট। আর এখানে আছে একটা ফ্যান, দেখাই তোমাদের, এটা বেশ হ্যাঙ্গিং করা যাবে যে কোনো জায়গায়। তো এটা তো ভীষণই দরকারি, যা গরম পড়েছে যখন তখন টেবিল ফ্যানের দরকার পড়ে। এবার এটা কিন্তু ভীষণই হালকা, আবার তার সাথে যে কোনো জায়গায় হ্যাঙ্গিং করে ঝুলিয়েও মানে পরা যাবে, সেইভাবে অ্যাটাচমেন্ট করা যাবে। তো এটাও বেশ ভালো গিফট, আর আমার প্রয়োজনে লাগবে, আমার ইশার বেশ অনেকটা সুবিধা হবে। তো এই একটা ফ্যান পেয়েছি, সাইজেও ছোট, সব জায়গায় নিয়ে যেতে পারবো, এটাকে নিচেতে নামাই, বড় সাইজ যেগুলো। আর এখানে আছে একটা ইলেকট্রিক ফ্যান, এটা তো মানে আমার মনে হয় যেন সব থেকে কাজের জিনিস হয়েছে, কারণ যখন তখন লোডশেডিং হয়ে যায় আর সব সময় পাখা করাও যায় না, তো মেয়েটার তো এটা কাজে লাগবে। তো এটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো তোমরা এই কোম্পানির যদি মানে ইলেকট্রিক ফ্যান বলছি, এই চার্জার ফ্যান যদি নিতে চাও নিতেই পারো নিজেদের বেবির জন্য, খুব ভালো কিন্তু জিনিসটা।
তো দেখো এখানে ফ্যানের সাথে সাথে আবার লাইটের সিস্টেমও আছে। এখানে এটা হচ্ছে সব থেকে হাই লাইট, তারপর মিডিয়াম লাইট এটা, আর সব থেকে মানে নিচের যে লাইটটা সেটা হচ্ছে এটা। তো বাচ্চা যদি ঘুমায় তাহলে তোমাদের একসাথে কিন্তু ফ্যানও চলবে তার সাথে লাইটও চলবে। এই হচ্ছে লাইট, আর এই দিকে যে সুইচটা এটা হচ্ছে ফ্যানের সুইচ। তো এটা হচ্ছে লো ভাবে ফ্যানটা দেওয়া হয়েছে, এটা মিডিয়াম আর এটা হাই। দেখো কাছ থেকে যদি ফ্যানটা নেওয়া হয় বেশ ভালো স্থির রয়েছে ফ্যানটা। তো এটা হচ্ছে সব থেকে কাজের জিনিস আমার যেটা মনে হয়, আর সেদিন থেকে আমি টুকটাক এটা ইউজ করেছি, বেশ ভালো। তো তোমরা এই কোম্পানি নিতেই পারো, খুবই ভালো জিনিসটা, দেখতেও খুবই সুন্দর আর সব জায়গায় নিয়ে যাওয়া যাবে, এই জন্য আরো ভালো। এই গেল একটা ফ্যান, এরপর আসি এখানে। এখানে আছে একটা জুসার। তো এটা আমি ভেবেছিলাম যে রিসার 6 মাস যখন পূর্ণ হবে আমি একটা জুসার কিনবো, ওর জন্য ওকে তো ফল খাওয়াতে হবে, ফলের রস খাওয়াতে হবে। তো যাই হোক গিফটে পেয়ে গেছি, ভীষণই ভালো, এটা আমার খুবই দরকারের জিনিস ছিল। তো এই একটা জুসার আমার রিসার ফল খাওয়ার জন্য, যেদিন ইউজ করবো প্রথম তোমাদের সাথে শেয়ার করবো। এখনো তোর বয়সটাই হলো না 6 মাস, আজ তোর বয়স হচ্ছে 5 মাস 20 দিন, শ্রাবণ মাসের 20 তারিখে 6 মাস পূর্ণ হবে, তখন থেকে আমি সলিড খাওয়াবো ওকে, মানে প্রথম স্যারালাক দিয়ে স্টার্ট করবো। তো সেগুলো তো শেয়ার করবো তোমাদের সাথে। আর আছে গিফট, এটা তো মনে হয় কিছু নেই, এটা একটা ড্রেসের প্যাকেট ছিল, এটা সরিয়ে রাখছি। এখানে আছে একটা খুব সুন্দর গেম, খুবই ভালো একটা জিনিস দেখাই তোমাদের। মানে বাচ্চাদের খুবই আকর্ষণীয় জিনিস, তাই না? কালারফুল। আর এখানে দেখো লেখা আছে 3 মান্থ প্লাস এজে এটা ইউজ করবে খুব ভালো, 3 মান্থ বলছি, 3 ইয়ার্স। তো যখন 3 বছর হবে তখন এটা খুব ভালো ইউজ করবে, তার আগেও ইউজ করতে শিখে যাবে, যদিও এখন থেকে ও এগুলো দাবাচ্ছে। তো দেখো এখানে বেশ খুব সুন্দর এগুলো সব বাজছে, এই হচ্ছে এটা আমার বাদ্যযন্ত্র। তো খুব ভালো গিফট হয়েছে, এটাও একটু বড় হলে খুব ভালোভাবে এটা নিয়ে খেলতে পারবে। এই হচ্ছে একটা খেলা, আর এখানে একটা দুটো, এখানে দুটো ফ্ল্যাগ করেছে, একটা সেলো কোম্পানি আর একটা মিলটন কোম্পানি, এই দুটো ফ্ল্যাগ করেছে। চলো তোমার সাথে একবার শেয়ার করে দিই। এটা এগুলোও খুব কাজের জিনিস, যদিও আমি একটা মিলটনারি ইউজ করি কিন্তু পরে পরে এগুলো দেখতেও বিশাল ভালো লাগে, যখন বাইরে কোথাও যাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করা যাবে, দেখতে খুব সুন্দর। দেখো ফ্ল্যাগটা আমার তো খুব ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর গোলের সাথে। আর এটার একটা বেশ ভালো দিক রয়েছে, যেটা এখানে কিন্তু মানে জলটা আমি এখানে কাপের মতো করে দিয়ে ওকে খাওয়াতে পারবো। তো বেশ এটা একটা বেশ ভালো কাজের জিনিস, এটাতেই গ্লাসের কাজও হবে। আর আছে এখানে সেলো কোম্পানির আরেকটা, এটাও বেশ ভালো বড় সড়ো। এই দুটো ফ্ল্যাগ করেছে আমার মামামের জন্য। তো এই টোটাল গিফট তোমার সাথে শেয়ার করলাম। আর এরপর আমি ইসার জন্য যে ড্রেসগুলো রেখেছি, মানে যেগুলো খুবই সুন্দর, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ড্রেসগুলো দেখে। তো এরপর তোমাদেরকে মেয়েটার ড্রেসগুলো দেখাবো, খুব কিউট কিউট দেখতে কয়েকটা ড্রেস রেখেছি। তো প্রথমেই এইটা হচ্ছে মামামের অন্নপ্রাশনের ড্রেস, এইটা পরে ও ভাত খেয়েছে, এটা আমার বাবা দিয়েছে। মানে আমাদের অন্নপ্রাশনে যা করতে হয় আর কি, বাবার বাড়ি থেকেই দিতে হয়, এই যে পায়েসের চাল ডাল সব কিছুই। তো এই ড্রেসটা ওকে পরিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, খুব কিউট দেখতে লাগছিলো। সব ছবিগুলো আসুক, তারপর তোমাদের সাথে সব শেয়ার করবো। তো এই ড্রেসটা ছিল অন্নপ্রাশনে, মানে যেটা ও পরে ভাত খেয়েছে। এরপরে তোমাদের সাথে কয়েকটা ড্রেস আমি শেয়ার করবো, দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। এই যে প্রথমে এরকম একটা হট প্যান্ট আর একটা গেঞ্জি,
রেড কালার আর অনেকটা বড় সাইজ, এখন হবে না, একটু বড় হলে এটা পড়তে পারবে, তবে পড়লে খুব ভালো লাগবে যখন একটু বড় হবে, মানে পা ফেলবে তখন হয়তো এটা ওর বেশ ভালো হয়ে যাবে। এই একটা ড্রেস মনে ভাবেই রাখি, পরে গুছিয়ে নেব। আর এখানে আছে আর একটা ড্রেস, যেগুলো ওর ভালো লাগবে আর কি, পছন্দ মতো নিয়েছি। আর এখনো মোটামুটি 60টা মতো জামা এখনো আছে, তো সেগুলো আর অতটা নিচ্ছি না, কারণ ওগুলো ছোটও হয়ে যাবে। আর যেগুলো খুব কিউট কিউট দেখতে, মেয়েটাকে পরে খুব ভালো লাগবে, সেগুলোই নিয়েছি। এরকম একটা পিঙ্ক কালারের গেঞ্জি আর এরকম একটা প্যান্ট, তো এই গেল। আর এখানে একটা দেখো খুব সুন্দর একটা কুর্তিস আছে, এটাও বেশ পছন্দ হয়েছে আমার, আর ওকে পরেও ভালো লাগবে, কিন্তু এটা এখন হবে না, একটু বড় হলে তখন হবে। এই হচ্ছে ওপরের টপটা, কি সুন্দর দেখতে না, ইয়েলো কালার, আর এখানে গার্ডার সিস্টেম, আর এটা হচ্ছে স্কার্টটা। এই একটা জামা, আর এরপর একটা খুব ভালো, মানে খুবই পছন্দের আমার জামাটা, তোমাদের দাদা ভাইয়ের স্যাররা এটা দিয়েছিলেন, তো এটাও খুবই সুন্দর দেখতে। দেখো একটা হোয়াইট কালারের পরি পরি জামা, ফুল পা অবধি, মানে ফুল ফ্রক। আর ওর এটা কিন্তু এখনকার সাইজেরই, মানে ওর ফুল ফ্রক হবে, যদি একটু বড় হবে, কিন্তু আর মানে যে সাইজটা আমি ওকে এখন পরাই সেরকমই, আর ফুল ফ্রক দেখতে খুব সুন্দর। হোয়াইট কালারের ড্রেসের সাথে একটা হোয়াইট কালারের ইয়ারবেল যদি পরাই, যদি আমার মেয়ের এখন চুল নেই মাথায়। এই একটা ড্রেস, আর এখানে আছে, এখানে আছে এরকম একটা ইয়েলো কালারের মধ্যে একটা ফ্রক, আর এখানে একটা নেভি ব্লু কালারের মধ্যে একটা ফ্রক। এগুলো এতটাও খুলে দেখাচ্ছি না, তো এই দুটো জামা গেল। আর আছে এখানে একটা গেঞ্জি প্যান্ট আছে, যেটা ওর এখন সাইজে হবে না, বড় হলে হবে রেড কালারের, যেটা খুব একটা ডিজাইনার যেগুলো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা একটু ডিজাইন থাকবে। আর এখানেও একটা স্কার্টের মতো আছে, দেখো এটাও বেশ ভালো দেখতে, কিন্তু এগুলো সব আর বড় হলেই হবে। এটা ইয়েলো কালারের জামার সাথে এরকম একটা ঘাগড়া টাইপের, বেশ ভালো লাগবে, বড় হলে পরবে এগুলো। আর এখানেও একটা বোতাম লাগানো গেঞ্জি প্যান্ট আছে অরেঞ্জ কালারের, আরো কয়েকটা জামা এখানে আছে। আর হ্যাঁ, এরকম একটা ব্যাগও পরেছিল ফুল লেদারের, বেশ ভালো দেখতে জেন্টস কিন্তু ব্যাগটা, তাও মানে বেশ কাজে লাগবে, টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া আসা হবে, তো ব্যাগটাও খুব সুন্দর, এরকম একটা ব্যাগ পরেছিল। আর এই জামাগুলো খুব সুন্দর দেখতে, দেখো এরকম একটা আকাশি কালারের জামা। তো এই যে দেখো আমাদের ঈশাসনা চলে এসেছে, ওকে মায়ের কাছে দিয়ে এসেছিলাম যে এর মধ্যে ভিডিওটা আমি বানিয়ে নেব, কিন্তু না, ও মাম্মার কাছে আসবে বলে বায়না জুড়েছে। তো দেখো ও কিন্তু বসে বসে এখানে কিচ্ছু করবে না, কাঁদবেও না, কিচ্ছু না। আমি যখন ওর জামাগুলো দেখেছিলাম আর কি, সব বসে বসে দেখেছিলাম, আর সব হাত রয়েছে, মানে হাতে করে করে নিয়েও দেখেছে, তো এই জিনিসগুলোকে পছন্দ করছে, মানে একটু একটু করে না এই জিনিসগুলোকে ভালোবাসছে, বুঝলে তো, দেখো কিরকম। তো দেখো গিফট গুলো নিজের মনের মতো করে সব দেখছে। আর এই হচ্ছে একটা ড্রেস, দেখেছো তোমরা কত সুন্দর ড্রেসটা দেখতে, এটাও কিন্তু অনেকটা বড় সাইজের, বড় হলে পড়বে। আর এরকম ছোট ছোট জামার সাথে প্যান্ট কিন্তু অনেকে পরেছে, তো আমি এখানে দুটো তিনটে রেখেছি, এখন ইউজ হবে বলে সব রাখিনি। আর এখানে একটা ফ্রক আছে, খুব সুন্দর দেখতে এই ফ্রকটাও, আমার খুব ভালো লেগেছে। আর আমার সব থেকে প্রিয় কালার হচ্ছে রানি কালার, তো এই জন্য দেখো এটাও কিন্তু খুব সুন্দর দেখছি, জ্যাকেট টাইপের একটা ফ্রক। এই গেল আমার এই জামাটাও, খুব কিউট দেখতে, নেভি ব্লু কালারের আর চিকন টাইপের কাজ করা রয়েছে, একটু বড় সাইজ বলে নিয়েছি, এখন তো পরতে পারবে না মাম্মা। আর এখানে আছে এটা, একটা খুব সুন্দর জামা আছে, এটাও খুবই কিউট একটা দেখতে জামা, জ্যাকেট টাইপের, খুব রিসেন্ট মামাকে পরাবো, তোমরা দেখতে পাবে, দেখা হোয়াইট কালারে এরকম একটা ড্রেস। তো এই হচ্ছে গিয়ে এরকম একটা ড্রেস, তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল গিফট,
আরো অনেক গিফট আছে, তোমাদের সাথে সবগুলো শেয়ার করা হলো না, অত যে আমার মানে শেয়ার করতে হলে ভিডিওটা 1 ঘন্টারও বেশি হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগবে। তো এই কারণে যেগুলো মেয়েটাকে পড়াবো, যেগুলো আমার খুব ভালো লেগেছে, যেগুলো আমি রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গিফটগুলো তো আছেই, তার সঙ্গে সব শেয়ার করলাম। আর এই কাঁসার বাসনগুলো অত কিছু মানে অতগুলো নিয়ে এলে কি করে দেখাবো, তো এই জন্য কয়েকটা নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর গিফট আর ড্রেস যেগুলো আমার খুব পছন্দের সেগুলো শেয়ার করি। তো এই যে গিফটিংয়ের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিও, শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো এর পরের দিন আমি ওর গোল্ড আর সিলভারের যে জিনিসগুলো পেয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যে ও কি কি অন্নপ্রাশনে সোনা আর রূপোর জিনিস পেয়েছে। তো পরের দিন সেগুলো শেয়ার করবো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে আমার নতুন ব্লগে, ততক্ষণে জন্য সবাই ভালো দেখো, সুস্থ থেকো, টাটা। মামা গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, টাটা টাটা, গুড নাইট, গুড নাইট।